গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। সকাল থেকেই ভাবছিলাম ভিডিওটা স্টার্ট করবো আর হয়ে ওঠেনি, তো এখন যাব হচ্ছে স্নান করতে। গামছা দেখতেই পাচ্ছ, ওই 3টার একটু বেশি বাজে, কটা বাজে এক্স্যাক্টলি সেটা জানি না, কারণ একটু আগেই ঘুম থেকে উঠলাম। পুকুর সাথে আজকে আমার ঘুমনের মানে ডেট পড়েছিল, বুঝতেই পাচ্ছ, কারণ মা স্নান খাওয়া দাওয়ার পর স্নান করে নিল, তো ওর সাথে আমি ঘুমোচ্ছিলাম, তো অনেকটাই ঘুমিয়ে ফেলেছি। প্রায় 12:30টার সময় শুয়ে 2:30টার সময় উঠেছি, তো চোখ মুখ পুরো ফুলে গেছে। এখন যাব স্নান করতে, স্নান ধান করে এসে রেডি হব। তোমরা তো বুঝেই গেছো আজকে আমাদের এক জায়গায় ইনভিটেশন আছে, মানে ইনভাইট আছে, নিমন্ত্রণ আছে, তো ওখানেই যাব। তো সেটা হচ্ছে বাতকুল্লাতে, আর আজকে হচ্ছে মনসা পুজো, আজকেও আছে নাকি কালকেও আছে, তো কালকেও আমাদের এক জায়গায় আছে যাওয়া, তো সবটা তোমাদের সাথে শেয়ার করব আর সবাই মিলে যাব। যেহেতু আমি তো আগেই বলছি সবাই মিলে গেলে আনন্দটা আমার কাছে অনেকটা বেড়ে যায়। আজকে পুকুকে নিয়ে যাব, তারপর মা যাবে, সুজনরা যাবে, আর তোমার দাদা ভাইতে যাবেই। তো চলো স্নান ধান করে তারপরে আবার আমি আসছি। এইবার চলে এলাম হচ্ছে মায়ের ঘরে, আর এসে দেখছি পুকু ওই যে গাড়িটার মধ্যে বসে বসে কার্টুন দেখছে, আর মা বসে আছে। যেহেতু ওই আমাদের রান্নার ওই সাইডটা ফাঁকা, তো ও কোনো না কোনো সময় ওই দিকে চলে যেতে যায়, তো ওই জন্য ভয় লাগে, তাছাড়া আর কোনো ভয় নেই। আর শাড়িটাও বার করে নিলাম, তারপরে চলে এলাম হচ্ছে চুলটা একটু ক্রিম্পিং করতে। অনেক দিন পরে কিন্তু আমি চুল ক্রিম্পিং করছি। ক্রিম্পিং করা অতটা ভালো না বলেই আমি বেশি আর করি না, আগে খুব করতাম, এখন ওই হালকা হালকাই করি, মানে খুব একটা কিন্তু গরম হয়নি। তোমরা দেখে হয়তো যারা ক্রিম্পিং করো বুঝতে পারছো, কারণ ধোয়া টোয়া কিছুই উঠছে না, দেখেছ। এই শাড়িটা পরবো, এই শাড়িটা আমাদের অ্যানিভার্সারিতে রিয়া আমাকে গিফট করেছিল, বাট এই শাড়িতে আমি কি ব্লাউজ দিয়ে যে পরবো আমি নিজেও বুঝতে পারছি না, মানে অনেক কালার আছে, কি কালার দিয়ে যে ভালো লাগবে কি জানি। তো চলো আগে আমি রেডি হয়ে নিই, মেকআপটা করে নিই, তারপরে আসছি আবার, তারপরে দেখছি কি কালারের ব্লাউজ পরা যায় এর সাথে। মেকআপ পুরোপুরি হয়ে গেছে, এবার দেব হচ্ছে লিপস্টিক। লিপস্টিক না দিলে কিন্তু পুরো মেকআপটা একদমই ফোটে না, তো চলো। কেমন হয়ে গেছি, আর এর সাথে ওই যে পিঙ্ক কালারের যে হাকোবা যে ব্লাউজগুলো, ওগুলো পিঙ্ক কালারের, আমার ওই নর্মাল ওই একটা ব্লাউজই আছে, না হলে সবগুলো কেমন হেভি কাজ করা, ওটা মানাবে না, তো পরে দেখবো আগে কেমন লাগে, মনে হচ্ছে ভালো লাগবে, জানি না। তো আগে পুকুকে রেডি করবো, তো চলো ওই ঘরে যাই, ওকে রেডি করে দিয়ে আসি, নাহলে শাড়ি পরে আমি আর বসতে পারবো না, প্রবলেম হয়। কই তোমরা? এটা একটু রেডি করি, হ্যাঁ তারপরে হচ্ছে এরকম রেডি করে ভিডিও করবি, ওকে রেডি করে জামা পরাবো না, মানে মুখটা মুছাবো, মুছে টিপ টিপ ঠিক করে পরাই, ক্রিম দি আর জামাটা পরে পরাচ্ছি, তারপরে তারপরে তুমি রেডি হবা, তারপর যাবো। ভিডিও করবে না? ওই 4-5টা ভিডিও বানাবো তাহলে, বেশি না। এই যে কুকুর রেডি হয়ে গেছে, একবারে জামাও পরিয়ে নিলাম, নাহলে আর হয় না, আমি শাড়ি পরার পরে মানে পরাতেই পারি না বসে, তাই না বলে? আর সুজনও চলে এসছে, এই যে পুকুর দাঁড়িয়ে আছে এইটাকে, এই যা। তো আমি শাড়ি পরে আসি, তারপরে আবার আসছি। আর এত রাত কিসে? পুরো রেডি, জুতো ফুতো পরে, আর জুতো পরে কি আনন্দ হচ্ছে, দেখো পা নাচাচ্ছে এই ছেলেটা, তার জন্য এই যে এই জায়গাটা ঢালাই দেওয়া হয়েছে, ওপরে চাল দেবে এখনো দেয়নি, আমরা এবার টোটোতে উঠেও পড়েছি আর এই যে যাচ্ছি। আর যেতে যেতে দেখো পুকু খুব হচ্ছে আলো ফ্ল্যাশ জ্বালালেই চোখ মারতে চাই, ওই দেখো ওই দেখো। আর পুকু বসা শিখে গেছে আমাদের দুজনের মাঝখানে, এইভাবেই ও বসে থাকতে বেশি ভালো লাগছে, ওই জন্য ওইভাবেই বসে আছে। তারপরে চলে এলাম রূপমদের বাড়িতে, আর আমি কিন্তু আমার লাইফে প্রথমবার এত বড় বড়, মানে আজকেও দেখেছি আর তোমরা কালকের ভিডিওতেও দেখতে পারবে,
যে কত বড় হচ্ছে মনসা ঠাকুর আমরা দেখতে গেছি, সত্যি খুবই ভালো লাগছে। তারপরে এখানে এসে এই যে তোমাদের দাদা ভাই, আমি, সুজন সব বসে আছে। সুজন তো যেখানে যাই মানে সবাইকে চেনে, এমন একটা ইয়ে। সুজনকেও সবাই চেনে, সবাই সুজনকেও চেনে, যেহেতু মাইকের কাজ করতো আগে। আমরা মেলাঘাটে যেখানে যাই দেখি সুজনকে সবাই চেনে, সুজন চোখ মারে, আলো জ্বালালে চোখ মারে। গান ওইদিকে শেষ হয়নি, কিন্তু অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো। তো আমরা ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নিই, তো প্রথম ব্যস্তেই বসে পড়লাম। আর এখানে খেতেও বসেছে, আমি আর সুজন এই সাইডে বসেছি। আর যেহেতু ভিডিও বানাচ্ছিলো তোমাদের দাদা ভাই, তো ও আমার সামনাসামনি বসেছিলো একদম। তো খাওয়া দাওয়া করার পরে প্রান্তর কাছে পুকুকে রেখেছিলাম, আর যে দেখছে পুকু ঘুমিয়ে পড়েছে ওর কোলে। আর এই দেখো পুকু পুরো ঘুমিয়ে, পুরো নাতা হয়ে গেছে, আর সেই বিকালে ধরো ঘুমিয়েছে। তো চলো ভিডিওটা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম।